আল্লাহ রব বলছেন তোমরা ভালো এবং ন্যায় কাজে সহযোগিতা করো অন্যায় এবং অসৎ কাজ শরীয় বিরোধী কাজ সেগুলিতে তোমরা কোন অবস্থাতে সহযোগিতা করিও না অতএব হারাম জিনিস যেখানে রয়েছে স্পষ্ট ইন্নাল হালালা বাইন ই হারামা বাইয় وبينهما مُصْطَبِحَاتٌ لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبحات استبرع على دينه ويده ومن وقع في الشبحاء وقع في الحرام كالراي يرعاه ولا ما ان يرتع فيه الى اخر الحديث الله رسول صلى الله عليه وسلم بولشن ان الحلال بين وان الحرام بين

হারামের দিকেই সে নিমজ্জিত হলো সে হারামটাকেই সে গ্রহণ করলো অতএব তামাক বিড়ি জদ্দা, গুল গুটকা খাইনি বাঁধাও যাবে না বেচাও যাবে না ক্রয় করাও যাবে না লেনদেন করাও যাবে না এ ব্যাপারে কাউকে সহযোগিতা করাও যাবে না রূপে হারাম রূপে হারাম আল্লাহর আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন স্পষ্ট নেশাদার দ্রব্য সম্পূর্ণরূপে হারাম নেশাদার দ্রব্য ভক্ষণ করাও যাবে না এর বিক্রি করাও যাবে না এর সহযোগিতা করাও যাবে না এটা সম্পূর্ণরূপে হারাম আর বিশেষভাবে তামাক দ্রব্য এটা আরো হারাম যেমন মদ হারাম যেমন গুটকা হারাম তো এগুলি সব অবৈধ জিনিস এগুলি বাঁধাও যাবে না এগুলি বিক্রি করাও যাবে না অনেকেই দোকানদার ভাইরা বিক্রি করেন জি না আপনি কোটি কোটি টাকার হালাল ব্যবসা করছেন আর সামান্য এই হারাম ব্যবসার জন্য আপনার সমস্তটাই হারাম হয়ে যেতে পারে যেহেতু মুদ মানে গরুর পেশাব এবং গরুর দুধ একত্রিত এক জায়গায় থাকতে পারে না দুধ থাকলে দুধই থাকবে আর যদি আপনার পেশাব থাকে পেশাবই থাকবে চিন্তা ভাবনা করে আমাদেরকে কাজ করতে হয় হালাল কাজ করতে গেলে একটু বেগ পেতে হয় হালাল ইনকাম করতে গেলে একটু কষ্ট করতে হয় হারাম ইনকাম কিন্তু অবৈধ ইনকাম কিন্তু অল্পতেই চলে আসে যার হিসাব থাকে না অতএব আখেরাত মুখী হতে হবে আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে তবেই আমরা এসব হারাম কাজগুলিকে হারাম বলে মানব হারাম বলে ছাড়বো অপকর্ম আমাদের দ্বারাই হবে না কিন্তু যদি সেটাকে হারাম না মনে করি দিনের পর দিন করে যাবো এবং এর প্রতিদান হিসেবে আমরা অতএব সাবধান অতএব সতর্ক হতে হবে যাতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সর্বদা হালালের উপর বজায় রাখে আর আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বদা আমরা যতদূর আমাদের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস রয়েছে দুনিয়াতে বাঁচবো আমরা হালাল কিছু হতে যেগুলি আল্লাহ ক্ষমা করবেন কিন্তু জেনে শুনে স্পষ্ট ভাবে আমরা জানতে পারছি তারপরেও যদি আমাদের এরকম দশা হয় তাহলে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ক্ষমা করবেন না আশা করি বুঝতে পারছি ভাই